হ্যালো, ওয়েলকাম টু মাই গেমিং কমল ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখলে অনেক অনেক মজা পাবেন। আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইচ এন্ড আদার, এই কারণে সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। হাই গাইস, আশা করছি আপনারা একটা চরম আনন্দের মুহূর্ত সময় কাটাচ্ছেন, আর আপনাদের আনন্দটাকে চরম আনন্দে পৌঁছে দিতে আমি চলে এসেছি গেমিং কমল একটা মজাদার ভিডিও নিয়ে। বন্ধুরা, আমার প্রত্যেকটা ভিডিওতে আপনি চরম তৃপ্তি লাভ করতে পারবেন, কারণ আমি এইরকম ভাবে ভিডিও তৈরি করা হয় যাতে আপনার আনন্দ চরম শিখরে পৌঁছে যায়। যাই হোক, বেশি কথার বকবক না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। বন্ধুরা, একটা কথা বলে রাখছি, আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইচ এন্ড আদার, এই কারণে সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। আজকে যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামতটি জানিয়ে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, সাথে থাকবেন সঙ্গে থাকবেন গেমিং কমল ইউটিউব চ্যানেল। আসলে বন্ধুরা, আমি গেমের মধ্যে ম্যাচের মধ্যে নামলে বেশিরভাগই বিমান শক্তিতে নামি, কারণ এখানে নামলে বেশ কিছু লুট পাওয়া যায়, কারণ আমি এখানে ভালো একটা ফিল করি আর কি। আর এখানে নামলে দু একটি এনিমিও পাওয়া যায়। আমি কিন্তু অলরেডি এখানে নেমে কিছু কালেক্ট করার চেষ্টা করলাম এবং আমি যা যা পেয়েছি নিয়ে নিয়েছি। আমি একটা গান নিয়েছি, খুব মজাদার গান, আসলে খুবই ভালো লাগে আমার কাছে গানটা। আর আমার হাতে একটা তরোয়াল নিয়েছি, তরোয়ালটা কিন্তু সেই লেভেলের একটা তরোয়াল, এর মধ্যে আমাকে একটা কে জানি গুলি করে দিয়েছে। এই যে আমি এই তরোয়ালটা থেকে মানে গুলিটা থেকে এবার মারবো, দেখেন গুলিটার আওয়াজটাও সেরকম, কিন্তু আমার তো অনেক ড্যামেজ হয়ে গেছে বাইক কাহিনি দেখি। মাথায় একটা হেডশট তো হ্যাঁ দিয়ে দিয়েছি, অলরেডি একটা হেডশট দিয়ে মেরে দিয়েছি। বন্ধুরা দেখলেন আপনি কেমন করে আমি এই হেডশটটা দিয়ে মেরে দিলাম। বন্ধুরা, এই কিলের জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক হয়ে যাক। আপাতত আমার লাইফটা অনেক কমে গেছে, এর জন্য লাইফটাকে একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখি যে হ্যাঁ, আমার লাইফটা অনেকটা বেড়ে গেছে, কিন্তু ওই পাশে আরও এনিমি রয়েছে, এই এনিমিদের হাত থেকে আমাকে বাঁচতে হবে এবং এদেরকেও মারতে হবে। সুতরাং এর জন্য আমাকে একটা ভালো গান নিতে হবে, আমি একটা কান্নানটিও কিন্তু নিয়েছি। এখানে কিন্তু একটা এনিমি আছে, যদি একটা হেডশট মেরে দিতে পারি, দেখেন একটা গুলি দিয়ে এটাকে ইন্দা ভগবান মানে শোয়াই দিলাম। এবার আমার একটু তরোয়াল থেকে এটার পাছাকে কুচিয়ে 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 মারতে হবে, কারণ আমাকে যদি কুচিয়ে কুচিয়ে না মারি, আমার কাছে যে কটা এমন রয়েছে এমন কটা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, তখন আমি খুবই বিপদে পড়ে যাব। এর জন্য আমি কিন্তু একটু চিন্তিত ছিলাম, কিন্তু না, কোনো প্রবলেম হয়নি আমার। যতক্ষণ পর্যন্ত আমি গেম খেলেছি ততক্ষণ পর্যন্ত আমার কোনো প্রবলেম হয়নি। ব্যাপার হচ্ছে আজকে কোনো চ্যালেঞ্জ হবে না, আজকে বেশি বেশি করে লুট নিতে হবে এবং ধমাধম ধমাধম মারতে হবে, এটাই আমার চ্যালেঞ্জ ছিল। আসলে চ্যালেঞ্জ না, আসলে এটা গেমটা খেলে রেকর্ড করে রেখে দিচ্ছি, খেলাটা মজা হচ্ছে, ভালো লাগছে। এর জন্য এই যে সামনে আর একটা চান দু দেখছো গুলি করতেছে, আরে দু রে দুদু, তুমি এর বাইরে একটা নর্মালভাবে ড্যামেজ দিয়ে এটাকে মাইরে দিছি। আসলে ব্যাপারটা ছিল খুবই একটা জটিল ধরনের আর কি খেলাটা। নিচের দিকে গিয়ে দেখি নিচে কোনো এনিমি আছে কি না, আসলে না, এখানে আপাতত কেউ নেই। আমি ঘর থেকে লুট টুট নিয়ে এবার বেরিয়ে, ঘরের মধ্যে অনেক কিছু খোঁজাখুঁজি করলাম, তেমন কিছু পেলাম না। আসলে এই ঘরের মধ্যে তেমন কিছু নেই। এবার একটু সামনে যেতে হবে, সামনে যেতে না দেরিতে আমাকে মেরে দিচ্ছে রে ভাই। আমার কাছে একটা কান্নানটি আছে, যদি একটা মারতে পারি মানে বেশি না একটা গুলি, দেখছেন বন্ধুরা একটা গুলি দিতে পারলেই শেষ, অনলি অন হেডশট, এটা হচ্ছে সিস্টেমেটিক কিল ভাই। যদি কেউ একটা কান্নানটি পেয়ে যান খেলার মধ্যে তাহলে অবশ্যই সেটাকে ভালোভাবে কাজে লাগাতে পারবেন, কারণ কান্নানটির একটা গুলি লাগলে যথেষ্ট, বেশি না একটা গুলি লাগলেই যথেষ্ট, সেটা যদি মাথায় লাগে সেটা তো আরো এনজয়েবল হয়। আমি শুধু দৌড়িতেছি কিন্তু ঘরের মধ্যে ঢুকিয়ে খালি খুঁজতেছি, কারণ আমার একটা বড় একটা ব্যাগ দরকার, কিন্তু ব্যাগটা তো পাইতেছিলাম না রে। ব্যাগে ছাড়া অন্যান্য যা যা পাইছি যা তা খারাপ না আর কি। একটা কান্নানটি পাইছি, হাতে একটা অস্ত্র পাইছি, সামনে আরো একটা এনিমি আছে, এই ব্যাগ খুঁজতে খুঁজতে এনিমিটাকে মারতে 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 শেষ করে দিব। আরে দুদুরে তুমি আমার গুলি করো, তোমার তো আমি গুলি করে দিছি, দুদু তুমি মারো না কেন লেগে। আরে আমার নেটওয়ার্কে একটু সমস্যা আছে, এর জন্য একটু দেরি হয়েছে মারতে আর কি, তাও কোনো অসুবিধা নেই। ওই যারা এক দু দু দৌড়াইতেছে আমার দিকে, হ্যাঁ গেমিং কমলটা দেখলে তো এমনিতেই সবাই এনিমিরা দৌড়ে, আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমার এনিমিরা দেখলে ভীষণ মিয়ে দৌড়ায় মারে, আরে অনেক দূরে দূরে দূরে, কারণ এই দুই কান দেখলে বরে এমনিতেই ডরায়। হা হা, তোমরা তো আর কাউরে পাইলে না রে, আরে ছান দূরে তুমি এখনো দৌড়াইতেছো, ওরে ভাই রে, ও অন্য মানুষের সাথে গোলাগুলি করে মানে অন্য মানুষের সাথে যুদ্ধে লাগে, কিন্তু আমার সাথে যুদ্ধে লাগতে আসে না। সামনে আর একটা এনিমি আছে, মানে দুই দুইটা এনিমি ছিল, এ রে রে আবার আইসি আমার সাথে, এবার একটু মজা করি। ওরে ভাই, আমার লাইফটা তো শেষ করে দিল রে, কান্নানটি দিয়ে খেয়েছো না, কান্নানটি লাগে না, কান্নানটির আগে মারা গেছে, কিন্তু সামনে আর একটা এনিমি দৌড়ি পলাই গেছে, এটারে তো মারতে হবে ভাই, এটারে কিছু নিতে হবে, কিন্তু আমার লোড টুট কিছু না নিলে হবে না, আমার লাইফটা প্রায় শেষ হয়ে গেছে, এই লাইফটা আগে বাড়াইতে হবে। মেডিকেটও হাতে তেমন একটা নাই, এর জন্য মেডিকেট করে নিতে হবে, আগে আগে আর বেশ নিয়ে নিলাম। এইবার দেখি এখান থেকে কিছু কালেক্ট করা যায় কিনা, এখানে দেখি তো কিছু আছে কিনা, না যা আছে মোটামুটি আছে আর কি, নিয়ে নিলাম। এরপরে আমাকে সামনের দিকে যাইতে হবে, আর সামনের দিকে ওই একটা নেমে, ওরে বাইরে আর একটাই করছে রে, তোমার একটা হেডশট মার দিয়ে দেখো কি সুন্দর গুলি করতেছে রে। আমার ওরে বাইরে, আমি তো ভাবছিলাম আমি নিজে নত খাই গেছি, না এটা ব্যাপার হচ্ছে কি নেটওয়ার্কের প্রবলেম চলতেছে, আর সবারই জানি নেটওয়ার্কের প্রবলেম হয়। বন্ধুরা যার যার নেটওয়ার্কের প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দাও, আমরা তোমাদেরকে একটা সুন্দর ভিপিএনের নাম বলতে পারলে বলে দেবো। আমি 3111 দিয়ে খেলি, আর তোমরা কী কী ভিপিএন দিয়ে খেলো সেটা ইউজ করো সেটা বলতে পারো নামটা, আমি কয়েকটা ইউজ করে দেখবো যে কেমন লাগে বা কার ভিপিএনটা ভালো হয়। সামনে আরও একটা এনিমি চলে আসছে, এই ধরনের এনিমি কিন্তু আসতেই থাকবে, আর আমি মারতে
আসতেই থাকবে বন্ধুরা একটা মুহূর্ত মিস করবেন না যারা যারা ভিডিওতে এখনো লাইক দেন নাই তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেন আর কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল হেল্পি চ্যানেল তার অবশ্যই একে অন্যের সাহায্য সহযোগিতা চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল আমি চলে আসছি কলকাতার উপরে নাকি হ্যাঁ কলকাতার উপরে চলে আসছি চারপাশে দেখতেছি কোথাও কোনো কিছু আছে কিনা এখান থেকে কিছু লুট টুট ভালো পাওয়া যায় কিন্তু আচ্ছা কিন্তু সত্যি কথা আমার কাছে কিন্তু এখনো একটা ভালো ব্যাগ পাইনি আসলে একটা ওই একটা এনিমির নাম যে হবে মানে এটাতে বাসায় নিয়েছে ওরে দুধু তুমি কেমনে যাইবা কোথায় কি কালেক্ট করবো তোমার জন্য মারার নামার সাথে সাথে আমি দেখে ফেলাইছি রে ভাই তোমার দেখে ফেলাইছি এবং তোমার তো লাইফটা অনেক আগে শেষ হয়ে গেছে গা তো বন্ধুরা আসলে ভিডিওটা কিন্তু সত্যি বলেছিলাম খুব মজা হবে এর জন্য একটা মুহূর্ত মিস করবেন এবং একটা মুহূর্ত লেট করবেন আসলে আমার লাইফটা কিন্তু কমে গেছে আমি লাইফটাকে একটু বাড়াই নিয়েছি এই ক্যারেক্টারটা কিন্তু একটা সিস্টেম ভালো অলোকের থেকে মনে হচ্ছে ভালো আমার লাইফটা কিন্তু বেড়ে যাচ্ছে অটোমেটিকলি এবার এখান থেকে যা যা পাই সেটা নিয়ে অন্যদিকে যেতে হবে সামনে একটা মেডিকেট আছে মেডিকেটটাকে নিয়ে নেওয়া উচিত কারণ অনেক সময় বিপদে পড়ে যাবে ওই যে সামনে আরও একটা লাল জামা পরা আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন বা বুঝতেই পারছেন লাল জামা পড়লে মানে সেটা সবার আগেই দেখা পড়ে এই জন্য দেখে পাচ্ছি লাল রং মানে আকর্ষিত একটা রং সেই লেভেলের একটা জিনিস সেই রকমও ছিল ডাবল কিল মানে অনেক মজা ছিল দুইটা তিনটা কিল করে নিয়েছি মানে অনেকগুলাই কিল করে এইখানে তো যা পাওয়ার পাইছি এবার সামনের দিকে আগাই দিয়ে কিছু আরও পাওয়া যায় কিনা ওইখানে তো দেখা যাচ্ছে অনেক টাকা পয়সা আছে তো টাকা পয়সা নিয়ে নিই আমি তো বড় লোক হয়ে যাবো কি অনেক টাকা পাইছি এখানে ভালো টাকা পাওয়া গেছে অনেকগুলো টাকা পাওয়া গেছে দেখি তো কোনো বাজার সাদার কিছু পাইলে তো সেখান থেকে কিছু কিনতে পারবো কিন্তু না কিছু আপাতত কেনার জায়গা দেখতে পাচ্ছি না যা দেখার কোনো অসুবিধা নেই বা জায়গার লাগবে না আপাতত অনেক টাকা টাকা নিয়েছি এবার সামনে যাই দিয়ে আরও কিছু পাওয়া যায় কিনা আরও কোনো এনিমি আছে কিনা আমার গুলি লাগতে পারে এমন লাগতে পারে যা যা লাগতে পারে সেগুলো সব কিনে নেবো পরবর্তীতে এবার একটা হেলমেট আছে হেলমেটটা যদি উড়াই দিতে হয় তো মাথায় লাগে কিনা হওয়া লাগিয়ে গেছে আমার মাথা অলরেডি এটা আছে এবার একটু মেডিকেট করে নিজের লাইফটা একটু বাড়াইলি কারণ লাইফটা তো আগে সবাই আগে হচ্ছে লাইফটা এই দেখে টাকা পয়সা আরও পাই দিয়েছি ওরে বাইরে বা এটা হাত অনেক খালি পাই দিয়েছি রে অনেক বড় লোক হয়ে যাবো আজকে আজকে মনে হয় বড় লোক হয়ে যাবো বন্ধুরা আপনারা দেখেন আপনারা যে আপনারা আমার সাথে থাকেন এবং যা যা টাকা পয়সা দরকার আছে সে আমাকে কমেন্ট করে জানান দিকে তুমি এখান থেকে কিছু পয় না ওরে বাইরে দুধু আর এক আইসে রে এটা কেমন সিস্টেম রেজাল্ট তো আরও হয়ে গেলো মোবাইলের ভিতরে এনিমি চারের পাশে গ্রুপ করতে স্যার বাইরে মশায় আমার কুটুস কুটুস করে খামড়াইতেছে রে ভাই কি বিপদের মধ্যে ভরিয়ে গেছি রে মশা তোরা খাস না এনিমি আমার মারিস না জানি না কি হইতেছে জানি না কি হইবে এরপরে দুই লেভেলের একটা ব্যাগ পাই গেছে কিন্তু ভালো হয়েছে ব্যাগটা উঠে গেছে আমার ফিডের উপরে আর যা যা লাগে আমার লই লিছি লুট করিয়া ভালো করে হ্যাঁ হ্যাঁ সামনে আরও এনিমি আছে এনিমিগুলো কিন্তু মারতে হবে বন্ধুরা যারা যারা এখন পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা শেষ পর্যন্ত না দেখে ভিডিওটা যাবেন না কারণ আরও আরও ইন্টারেস্টিং মজা রাখছি আপনাকে বললে গ্যা সামনে দৌড়েতেছি এখন তো আমার দ্বারা অনেকগুলো লুট আছে কি অনেকগুলো লুট আছে না এবার এখানে সোজা দৌড়ে আবার গেছিলাম এই কলকাতার উপরে কারণ এইখানে কিন্তু একটা মজার জায়গা এখানে অনেক এনিমি আইবো এখানে লুট পাওয়া যাইবো এখানে সব কিছু পাওয়া যাবে মানে মারতে চাইলে মারতেও পারবেন এবং খাওয়ানো চাইলে খাওয়ানো পাইবেন সামনে দিয়ে আরও একটা এনিমি একটা দুঃখ আছে জানি না ওইখানে কিন্তু এনিমিরা গুলি করতেছে ডিসুম 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 আমার ওইখানে যাইতে হবে কিন্তু পিছন দিয়ে যদি যাই আমি ওই ব্রিজ পার হইয়া পিছন দিক দিয়ে গেলে আমার সুবিধা হবে কারণ ওইখান দিয়ে গিয়ে তাড়াতাড়ি মারতে পারবো এখানে পিছন দিয়ে ঘুরে যাই একটু এই যে গড্ডার পিছনে মারামারি করতেছে গড্ডার পিছনে মারামারি করতেছে না না ওই যে গাছের তার মারামারি করতে ওর দুই দুটি এনিমি রে ভাই রে ভাই দুই দুটি এনিমি রে ভাই হেডশট লাগে না ওরে গুলু মাইরা নিছে রে এটা তো আমি দিতে পারি এ রে রে মারে চান্দু রে দুধু আমার তো ড্যামেজ দিয়ে দিছে রে অনেকগুলো এবার ঘরের ভিতরে বুড়িকে গেরিলা পদ্ধতি অবলম্বন করবো কেউ মারে দেখবে না কিন্তু আমি ওদেরকে দেখে দেখে মাইরে দেবো রে এবার যদি প্রতিটা মারতে পারি হেডশট হেডশট লাগলেই তো কামই দিত না আমার কাছে একটা ফেমাস গুলি আছে একটা গুলি ছিল ডামলটা বেজো ওরে রে একটা দিছি রে সবাই আরে এটা ফিনিশ করে দিতে পারলে তো খুব মজা হয় গাড়ি ডারে দিছি রে গাড়ি ডারে ওরে যে এ হে রে পুরো ফিনিশ দিয়া দিছি রে অনেক ভালো হয়েছে রে বন্ধুরা এই কিলটা দেখছেন কি ধরনের একটা কিল হয়েছে খুবই মজার একটা কিল হয়েছে রে ভাই সেই রকমের ভিডিও ছিল রে এরপরে দেখি কি করা যায় মানে তো আরও একটা এনিমি আছে এনিমিটা উপরে উঠে গেছে আর আমারও উপরে উঠতে হইবে তোমারই চান্দু যাও কই তোমার তো মারতেই হইব তুমি কই যাও বন্ধুরা যারা যারা ভিডিওতে এখনও লাইক দেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানাই দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল হেল্পি চ্যানেল দ্বারা কেন সাহায্য সহযোগিতা চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল পিছন থেকে আরও এনিমিগুলো চলে আসছে ওরে চান্দু রে কেমনে ওরে ভাই আমার নক করে গেছে রে ভাই এরা কেমনে হইলো রে ভাই